আপনাকে আমি এটা বলছি না যে আপনি পিঠার ব্যবসা করেন, আপনাকে আমি এটা বলছি যে ব্যবসা কোনোটাই ছোট না। যখন আপনারা আমরা মনে করি যে লোকে কি বলবে, তখনই কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে বিশাল একটা গোষ্ঠী কিন্তু আটকে আছি। অর্থাৎ এই কথাটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কোনো সময় কোনো কিছু করতে পারি না। সেজন্য আপনারা যখন চিন্তাভাবনা নেবেন যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, যেই ব্যবসাটার মধ্যে প্রফিট বেশি সেই ব্যবসাটা করার জন্য আমি সবসময় অনুরোধ করি। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বিশেষ করে শীত সিজনে কিন্তু উনি পিঠা বিক্রি করে থাকেন। তবে ব্যাপারটা হচ্ছে, উনি লক্ষ্য করতেছেন যেহেতু গরম, এখন গরমের সিজনে তো পিঠা চলবে না, তারপরও এক দুই দিন ট্রাই করে দেখতে পারি। সেই ক্ষেত্রে উনি ট্রাই করেছেন এবং বিশেষ করে এখন তো গরমের সিজন, এখনও উনি পিঠা বিক্রি করে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে উনি প্রতি মাসে 30,000 টাকার মতো ইনকাম করেন। অর্থাৎ দেখেন আপনারা কাস্টমার কী পরিমাণ আছে এই দোকানটার মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সততা রয়েছে। সেই জন্য আপনারা আমরা যখন এই চিন্তাটা করি যে মানুষ কী বলবে, মানুষ কি এটাকে ভালো চোখে দেখবে, দেখেন আপনার যদি ঘরে খাবার না থাকে তাহলে কেউ এসে আপনাকে সেই খাবারটা দিয়ে যাবে না। আপনার খাবারটা কিন্তু আপনাকেই সংগ্রহ করতে হবে, সেটা যে কোনোভাবেই হোক। আজকে যদি আপনি অভাবে পড়ে যান, কিংবা আপনার যদি আপনার ফ্যামিলিতে কোনো অভাব চলে আসে, সেক্ষেত্রে আমি কিংবা অন্য কেউ আপনাকে খাবার দিয়ে যাবেন, আপনারটা আপনাকেই সংগ্রহ করতে হবে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যে ব্যবসাটা করতে চান সেই ব্যবসাটা সম্পর্কে আগে জেনে নিন, পরবর্তীতে আপনি ব্যবসা করতে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আপনি কোন ব্যবসাটা করতে চান, সেই ব্যবসাটা সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই।